Talento Aviation. नमस्कार आरोही न्यूज़े आपनादेर स्वागत संगे रयेछे आमि रुमकी एबं शुरूतेई जे खबरेर दिके नजर राखबो करोनाय एक आक्रांत एक व्यक्तिर मृत्यु हलो एबं हासपाताल भर्ती ना नेवाय मृत्यु हयेछे तार एरकमटाई अभियोग करछे परिवार। पाँशकुড়ার एई घटना बेश कयेकदिन धरेई ज्वर एबं श्वाসকষ্টে ভুগছিলেন পাঁশকুড়ার ৬৫ বছরের ওই ব্যক্তি এবং যেরকমটা জানা গিয়েছে তার के हासपाताले निये जावा हय एबं सेखाने ताके भर्ती करानोर कथा बला हय। प्रथम दिके हासपाताले भर्ती करा हय एबं तार करोना टेस्ट करा हय जेखाने तार रिपोर्ट पजिटिव आसे। एरपरेई सेखान थेके ताके कोविड हासपाताले पाठानो हय। बड़मा कोविड हासपाताले निये जावार पर सेखाने बेड खाली ना थाकाय रोगीके भर्ती नेওয়া सम्भव नय एरकमटाई जानिये देय हासपाताल कर्तृपक्ष। तबे तार घंटा खानेकेर मध्येई मृत्यु हय ओई रोगीर। एई घटनाके केंद्र करे व्यापक उत्तेजना सृष्टि हय एलाकाय। করোনায় আক্রান্ত হওয়ায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বারাসাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হচ্ছে গোটা এলাকায়। ঝুলন্ত অবস্থায় এদিন তার দেহ উদ্ধার হয়। নিরঞ্জন চৌধুরী ৮২ বছরের বৃদ্ধ বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা দেন এবং গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালেই ফ্ল্যাটের রেলিং থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং প্রাথমিক সন্দেহ করছে পুলিশ। পজিটিভ হওয়ায় मृत्युर भय आत्महत्या करेছেন নিরঞ্জন বাবু। বাড়ির দিকে ১১টা নাগাদ ঢুকেছিল, আমি লাস্ট দেখেছি। তারপরে বোধহয় একটু শরীর অসুস্থ, তো ওই খাবার দাবার বা ওষুধের গণ্ডগোলে একটু ঘুরে ঘুরে এই জায়গাটা কখন পড়েছিল আমি ঠিক সঠিক বলতে পারছি না। কালকে দুপুর ১২টার পর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক যেটা চিন্তা করছিল, বিকালের পর থেকে আমরা পোস্টারিং এবং সারা বারাসাত জুড়ে মাইকিং আমরা শুরু করেছি। পল্লীর পুকুর থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাতের নপাড়া এলাকায় এবং যেরকমটা জানা গিয়েছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ভেসে উঠতে দেখেন। উত্তর ২৪ পরগনার বারাসাতের নপাড়া রামকৃষ্ণ পল্লীর এই ঘটনা। ৬৭ বছরের ওই বৃদ্ধ এবং স্থানীয় ব্যক্তিরা যেরকম জানিয়েছেন গতকাল স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন গোবিন্দলাল চক্রবর্তী নামে ওই ব্যক্তি। ৭ বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি এবং তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। খবর দেওয়া হয় বারাসাত থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কালকে দুপুর ১২টার পর থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক যেটা চিন্তা করছিল, বিকালের পর থেকে আমরা পোস্টারিং এবং সারা বারাসাত জুড়ে মাইকিং আমরা শুরু করেছি। আমরা সকালবেলা আমাদের পার্টির প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন, যে কালকে 15ই আগস্ট মানববন্ধনে উনি উপস্থিত ছিলেন। তারপরেই হঠাৎ ওনাকে পাওয়া যাচ্ছে। রাজ্যে প্রত্যেক দিন কোথাও না কোথাও বিজেপি কর্মীদের ওপর হামলা অথবা বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবাদে আজ সরব হলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বালুরঘাটে এদিন বিক্ষোভ দেখান তারা। বালুরঘাটের জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকেরা। মূলত গণতন্ত্র বাঁচাও এবং পশ্চিমবঙ্গ বাঁচাওয়ের দাবিতে এই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। প্রত্যেক দিন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তারা প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে। গতকালকে খানাকুলে একজন বিজেপি কর্মী, তাকেও খুন করা হয়েছে। আমরা পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা দেখছি, উত্তর দিনাজপুর জেলা আহমেদাবাদের একজন আমাদের বিধায়ক, তাকে খুন করা হয়েছে। এছাড়া আমাদের জেলাতেও তফসিলি জাতির মহিলা দুজন মহিলা তারা ধর্ষিত হয়েছে। তাদের কোনো আজ পর্যন্ত তাদের কোনো সুব্যবস্থা হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে করব। সময় বিরতির ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। One of life. Step towards three steps. Where we are different. World-class infrastructure experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. एक डाके जाके पाई आरोही फाउंडेशन एकेबारे ताई ৮ থেকে ৮০ জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Arin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Arin Media and Entertainment. Keep binging. राज्य सड़केर अवस्था बेहाल एवं तार जेरेई भोगान्तिते साधारण मानुष थेके मुमुर्षु रोगी प्राय 10 किलोमीटर रास्तार अवस्था एई रकम रयेछे दीर्घदिन धरे। तबे ता सत्त्वेओ प्रशासनेर टनक नड़ेनि। इंदास थेके सामरोघाट जाबार एई रास्ता बेहाल अवस्थाय पड़े रयेछे। एई एलाकार एकमात्र रास्ता एटी कतुलपुर, जयरामबाटी, विष्णुपुर एवं कलकाता जाबार सेई रास्तार अवस्था दीर्घदिन धरेई भंगुर। स्थानीय बासिन्दारा जेरकमटा अभियोग करछे যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পথ চলতে থেকে সাধারণ মানুষ এবং মুমূর্ষু রোগীরাও এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়, তাই প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে বলেও কোনো লাভ হয়নি, তাই দ্রুত সুরাহা চাইছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার পরিস্থিতি কিছু না, বিশাল খারাপ রাস্তা, খুব কষ্ট ভোগ করছি। এখান থেকে ইন্দাস থেকে সামরঘাট যাওয়াটা দুর্বিষহ হয়ে গেছে। কোনো রকম যাতায়াত করছি, বেঁচে আছি, কোন দিন কি ঘটবে কিছু বলা যাবে না। খুব খারাপ, কিন্তু সরকার তো কোনো গুরুত্ব না নাই। এই রাস্তার উপরে এত অত্যাচার হয়ে যায়, মানে এখন গাড়ি চালানো যাচ্ছে না, বসে থাকা যাচ্ছে না। ট্রাক এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে এই ঘটনাটি ঘটেছে আজ সকালে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোগী নিয়ে ডায়মন্ড হারবারের দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। অন্যদিকে গ্যাস বোঝাই একটি ট্রাক কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বেলপুকুর মোড়ের কাছে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাদের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। অঞ্চল যুব সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী আসে এবং গ্রামবাসীদের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে ওই দুই দুষ্কৃতী। দক্ষিণ চব্বিশ পরগনার ইটখোলা অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে এবং গতকাল রাত 2টোর সময় ইন্দ্রজিৎ সরকারকে খুন করতে আসে দুষ্কৃতী, এরকমটাই অভিযোগ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপ গান। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।